পঁচিশ খোয়াই বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের মনোনীত প্রার্থী হলেন সুব্রত মজুমদার। শনিবার সকালে বিজেপি দলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই চারদিকে উল্লাসে মেতে ওঠে বিজেপি দলের কর্মী সমর্থকরা। এই উল্লাসের পেছনে প্রধান কারণটি হলো তিনি বিজেপি দলের স্থানীয় প্রার্থী। 2023 বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি দলের হয়ে লড়াই করার জন্য অনেকদিন ধরে স্থানীয় একজনকে খুঁজছিল বিজেপি। ইতিমধ্যে অনেকের নামও উঠে এসেছিল। অবশেষে সুব্রত মজুমদারের নাম ঘোষণা দিল বিজেপি দলের কেন্দ্রীয় কমিটি, আর তাতে আনন্দের জোয়ারে বয়ে যায় বিজেপি দলের যুব সম্প্রদায়ের মধ্যে। সুব্রত মজুমদারকে স্বাগত জানাতে দলের কর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় মণ্ডল প্রাঙ্গণে। সেই সাথে অনেকদিনের মনের আশা পূরণ হলো খোয়াইবাসীর। স্থানীয় ঘরের ছেলেকে বিজেপি দল প্রার্থী করেছে, তাতে ব্যাপক খুশির জোয়ার বিজেপি দলের মধ্যে। তাছাড়া সুব্রত মজুমদারের সাথে জনগণের জনসংযোগ খুবই ভালো। প্রার্থী সুব্রত মজুমদার স্থানীয় জনতার সহযোগিতা চেয়েছেন। দল আমাকে প্রার্থী করেছে, আমি সেই জন্য দলের প্রতি কৃতজ্ঞতা জানাই, আমি ধন্যবাদ জানাই ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্বদের যে তারা আমার প্রতি বিশ্বাস রেখেছেন। আমি আজকে বলবো যে যে গুরু দায়িত্ব দল আমাকে দিয়েছে সে দায়িত্ব ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের নেতৃত্ব কর্মী এবং সমগ্র খোয়াইবাসীর সহযোগিতা ব্যতীত রেখে এই গুরু দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হবে না। তো সেই জন্য আমি সর্বস্তরের কর্মকর্তা, আমাদের সর্বস্তরের নেতৃত্ব এবং সমগ্র খোয়াইবাসীর কাছে বিনম্র আবেদন রাখছি, সবাই আপনারা সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতায় আমি যেন আগামী দিনে সর্বস্তরের মানুষের সেবা করতে পারি, সর্বস্তরের মানুষের পাশে থাকতে পারি। নমস্কার, ধন্যবাদ। আজকে ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।